তবে আরেকজন প্রশ্ন করেছেন যে মানব দেহে রোজার উপকারটা কি এটা দেখেন মানব দেহের অনেক রোজার উপকার আমরা আমরা যদি যারা ডাক্তার যারা বিজ্ঞান তারা বলেছেন দেখেন একজন মানুষ রোজা রাখলে তার শরীরের মধ্যে যত রকমের আপনার কি বলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকে এটা কিন্তু রোজা রাখার কারণে কিন্তু কি হয়ে যায় দূর হয়ে যায় এটা ডাক্তাররা অনেক অনেক তারা বলেছেন যে রোজার উপকারিতা অনেক রয়েছে আপনি দেখেন স্বাভাবিকভাবে একজন মানুষ যদি একটু হেলদি হয় রোজা রাখার কারণে তার শরীরটা কিন্তু একটু ইয়া হয়ে যায় এটা মানে ভালো একটা অবস্থায় চলে আসে এই জন্য এবং তার গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন ধরনের রোগ রোজা রাখার কারণে কিন্তু সেগুলো কিন্তু কি হয়ে যায় হ্যাঁ আপনার আল্লাহ তালা মুক্ত করে দেয় এজন্য রোজা রাখার অনেক ফজিলত রয়েছে এবং আল্লাহ তালা তো বলছেন রোজা আমার এর প্রতিদান জন্যে আমি আল্লাহ আলামিন দিব এটা সবচেয়ে বড় উপকার যে আল্লাহ তালা তিনি স্বয়ং এই রোজার প্রতিদান দিবেন কারণ দেখেন পৃথিবীতে অনেক ইবাদত আমরা নিজের জন্য করি আবার অনেক সময় দেখা গেছে মানুষকে দেখানোর জন্য অনেক সময় ইবাদত মানে আমরাও করি হ্যাঁ কিন্তু যদিও লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু এই রোজাটা মানে আমরা একইবার আল্লাহর জন্য করি কিভাবে আপনি দেখেন আপনি যদি ঘর বন্ধ করে কিছু খেয়ে ফেলেন কেউ তো দেখবে না দেখবে আল্লাহ দেখবে আল্লাহ না যেখানে কেন তো এই রোজাটা কিন্তু পানির নিচে পানির পিপাসা লেগেছে প্রচন্ড পিপাসা কেউ দেখবে না পানির নিচে পুকুরের মধ্যে আপনি ডুব দেন তাহলে কিন্তু আপনি পানি খেতে পারবেন অথবা ঝর্ণা দিয়ে গোসল করতেছে সামান্য পানি আপনি খেতে পারবেন গোপনে গোপনে হ্যাঁ খেতে পারবেন কিন্তু আর কেউ দেখবে না কিন্তু আল্লাহ দেখবে এই জন্য আল্লাহ বলছেন যে রোজাটা একমাত্র আমার জন্যে রাখা হয় এই জন্য আমি প্রতিদান দেব আল্লাহ কি প্রতিদান দিবেন আমরা জানি এই রোজা দাদের জন্য আল্লাহ তালা জান্নাতে একটি গেট রেখেছেন রাইয়ান নামক গেট সহিবরি মুসলিম হাদিস এসছে যে সেদিন রাইয়ান নামক দরজাটা দিয়ে ডাকবে যে আসো আসো যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছ আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসো আজকে তোমাদের জন্য আমি অপেক্ষমান কত কোটি কোটি বছর আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি আসো অভ্যন্ত জানাবে এবং দাঁড়িয়ে থাকবে আসো আসো সবাই যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে আর যখন রোজাদাররা প্রবেশ করে ফেলবে তাদের আপনার এই দরজাটা বন্ধ হয়ে যাবে আল্লাহ স্পেশাল এটা দরজা এটা রাইয়ার নামক দরজা জি